রামপালের একটি কিশোরী মেয়ের দর্শিত হয়েছে, সেই খবরের পরিপ্রেক্ষিতে আমাদের রেড ফোর্সেসের অপারেশন টিম এলাকায় যায় এবং গোয়েন্দা ভিত্তিতে কার্যক্রমের মাধ্যমে তাকে শনাক্ত করতে সক্ষম হয় এবং তাকে আমরা আটক করতে সক্ষম হয় এবং তার সাথে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেই ঘটনার সাথে সংশ্লিষ্টতার কথা জানিয়েছে আমাদেরকে। আর ইতিমধ্যে তার পরিবার থানাতে বাদী হয়ে মামলা করেছে এবং তাকে মেডিকেল এবং ফরেন্সিক টেস্টগুলোর কার্যক্রম বর্তমানে চলমান।